15 ডিসেম্বরের পর মাঠে নামবে সশস্ত্র বাহিনী, জানালেন সিইসি। বিনা অপরাধে মামলা গ্রেফতার না করার নির্দেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর, অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্ব আরোপ। দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বিএনপি, বললেন কাদের, এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, আপনাদের সাথে আছে আমি তানভীর এলিন। দেশের বৃহত্তর স্বার্থে আসন্ন সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভায় সিইসি বলেন, 15 ডিসেম্বরের পর সশস্ত্র বাহিনীর ছোট ছোট টিম মাঠে থাকবে। নির্বাচনী কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ না নেয়া, বিনা অপরাধে গ্রেফতার ও মামলা না দেয়া সহ 12 দফা নির্দেশনা দেন সিইসি। স্মৃতিমণ্ডলের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা। পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সভায় অংশ নেন। 10-12টি করণীয় বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সিইসি বলেন, নির্বাচনী পরিবেশ ঠিক রাখার সিংহভাগ দায়িত্ব পুলিশের। কমিশনের নজরদারি থাকবে জানিয়ে পুলিশ সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আপনারা আমাদের অত্যন্ত নিবিড় নজরদারিতে থাকবেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, বলা যেতে পারে অভিযোগ আসা শুরু করেছে, কিন্তু তা নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনাদের নিরাপদে এবং নির্বিঘ্নে নিজের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারবেন, আমরা এ ব্যাপারে আপনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার আবার অঙ্গীকার ব্যক্ত করতে চাই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুলিশ কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দেন সিইসি। 15 ডিসেম্বরের পর থেকে পুলিশ বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর ছোট টিম দায়িত্ব পালন করবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। কোথায় কিভাবে দায়িত্ব পালন করবে তা নিয়ে একটি কৌশলগত পরিকল্পনা বা স্ট্র্যাটেজিক প্ল্যান প্রস্তুত করতে পারেন। আমরা ইতিমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার মহোদয়ের সাথে আলাপ মিটিং করেছি, বৈঠক করেছি, এলাকায় গিয়ে আপনাদের মাধ্যমে আপনাদের সাথে পরামর্শ করে রেকি করে কোথায় কী আছে সেটা জেনে শুনে তারপরে তারা তাদের ফোর্স ডিপ্লয় করবে, যাতে সমন্বয়ে সহজ এবং সুবিধাজনক হয়। বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী কর্মকর্তাদের তথ্য সংগ্রহ না করা এবং রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সিইসি। যে প্রত্যেকটা প্রিজেনিং হয়েছে, পুলিং হয়েছে, প্রিজেনিং হয়েছে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে যদি আপনারা খোঁজ খবর নেন তাহলে তারা এটা বিব্রত বোধ করে এবং আমরা সেটা চাই না। কোনো ব্যক্তির নামে হয়রানিমূলক মামলা করা বা গ্রেফতার করা যাবে না, এটা আমরা বারবার বলেছি। সংখ্যালঘুরা যাতে নিরাপদে ভোট দিতে পারে এবং নির্বাচন পরবর্তী সহিংসতা না হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের পরে বিজয় মিছিল ইত্যাদি ইত্যাদি হয়, সেগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। যারাই ক্ষমতায় আসুক, উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, 2021 সালের মধ্যে $60 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যে বাজার সম্প্রসারণ ও বহুমুখীকরণে কাজ করছে সরকার। এজন্য অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়ার কথাও জানান শেখ হাসিনা। নতুন প্রজন্মকে জনশক্তিতে রূপান্তরিত করারও আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশের রপ্তানি আয়ের দ্বিতীয় বৃহত্তম খাত চামড়া ও চামড়াজাত পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2016-17 অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয় $123.40 কোটি। বাংলাদেশের বাজার ইটালি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা। বিশ্বের চামড়া ও চামড়াজাত পণ্যের বর্তমান বাজার $125 বিলিয়ন। চামড়া শিল্পের প্রসারে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে 3 দিনের এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বক্তৃতায় আওয়ামী লীগ সরকার আমলে দেশের অর্থনৈতিক সাফল্য ও পরিবর্তনের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নে অর্থনৈতিক কূটনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রতিবেশী দেশগুলির যে বিশাল বাজার সেখানে প্রবেশ করবারও সুযোগ রয়েছে। এক সময় ছিল যে আমাদের কূটনীতিটা পলিটিক্যাল, আর এখন এটা হয়ে গেছে ইকোনমিক্যাল,
অর্থনৈতিক কূটনীতিটাকেই আমরা এখন গুরুত্ব দিচ্ছি। বিশ্ব ও রপ্তানি বাণিজ্যে অংশ নিতে সক্ষম যে কোনো উদ্ভাবনী পণ্য তৈরির উপকরণ বন্ড সুবিধায় আমদানির ব্যবস্থা নিশ্চিত করারও ঘোষণা দেন তিনি। রপ্তানি বাণিজ্যের দিকে লক্ষ্য রেখে আমি সবসময় মনে করি আমাদের এক্সপোর্ট বাস্কেট বাড়াতে হবে, আর তার জন্য বিশেষ বাজেটও দিতে হবে। আমরা যদি একটু প্রণোদনা না দিই তাহলে কোনো ক্ষেত্রটাই সম্প্রসারিত হবে না। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখারও আহ্বান জানান সরকার প্রধান। উদ্যোক্তাদের প্রতি যুব সমাজের কর্মসংস্থানে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী। আমাদের যে যে দক্ষ যুব শক্তিটা আছে এটাকে একটা দক্ষ জনশক্তিকে রূপান্তর করে আমরা আমাদের কাজে লাগাতে পারি, সেই সুযোগটা আমাদের রয়েছে। এবং আমি এটুকু বলবো, দাবি করব যে আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত ট্যালেন্টেড, তারা কিন্তু যথেষ্ট বুদ্ধি রাখে, একটু সুযোগ দিলে তারা নিজেদেরকে যে কোনো বিষয়ে তারা উপযুক্ত করে গড়ে তুলতে পারে, তো সেই সুযোগটাও আমাদের সৃষ্টি করে দিতে হবে। রাজশাহী ও চট্টগ্রামে আরও দুটি আধুনিক ট্যানারি শিল্প এলাকা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চামড়া শিল্প একটা নগরী আমরা করে দিতে পারি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ভোট কেন্দ্র পাহারার নামে বিএনপি দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর একটি হোটেলে অ্যাস্থেটিকা ডার্মাটোলজিস্টদের আন্তর্জাতিক সেমিনারের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঐক্যফ্রন্টের সবকিছুই নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে। ডক্টর কামাল হোসেনের কানাকুড়িরও দাম নেই বলেও মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন প্রক্রিয়ায় তারেকের অংশ নেওয়ার বিষয়টি ইসিতে অভিযোগ জানালেও আরপিওতে কভার না করায় আওয়ামী লীগ ভিন্ন পথে সমাধান খুঁজছে। কেন্দ্রে কেন্দ্রে 300 লোক 500 লোক থাকার অর্থ কি? আমরাও 300-500 লোক কেন্দ্রে কেন্দ্রে যদি আমরা যদি ব্যবস্থা করি তাহলে কি হবে? ভোট হবে না গৃহযুদ্ধ হবে? অবিরাম তারা অ্যাগ্রেসিভ ভাষা, আক্রমণাত্মক ভাষা কথা বলছে। নির্বাচন, গণতন্ত্র এইসব তাদের ভাষায় নেই। সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের 70 কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে প্রতিনিধি দল ইসি সচিবের কাছে এই তালিকা জমা দেয়। অপরদিকে তফসিল ঘোষণার পরও রাজনৈতিক প্রতিহিংসা অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন এলজেপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় প্রতিনিধি দল। পুলিশের 70 কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে প্রতিনিধি দল চিঠি দেয় নির্বাচন কমিশনের কাছে। পরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির স্বার্থে ওই পুলিশ কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার জন্য বলা হয়েছে। গ্রেফতার বন্ধ করা, দলকানা কর্মকর্তাদেরকে সরিয়ে দেওয়া, উৎসাহী অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এই গ্রেফতার অভিযান বন্ধ করে তাদেরকে নিরপেক্ষ আচরণ পালন করার নির্দেশনা যেন নির্বাচন কমিশনকে দেওয়া হয়। এদিকে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, গ্রেফতার ও মামলা দায়ের সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়। উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যদিকে সুশাসন ও 11টি লক্ষ্যকে প্রাধান্য দিয়ে ইশতেহার প্রণয়ন করার কথা জানান ঐক্যফ্রন্টের ইশতেহার কমিটির প্রধান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সকালে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে ঐক্যফ্রন্টের পক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ডাক্তার জাফরুল্লাহ জানান, ক্ষমতা বিকেন্দ্রীকরণেও সুনির্দিষ্ট রূপরেখা থাকবে ইশতেহারে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। এরপর যে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার সেনা প্রধানের, খেতাবপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা। বর্তমানে রাজনীতি বড় ব্যবসা বলছে সিপিডি, হলফনামায় প্রার্থীদের তথ্য যাচাই করার আহ্বান। আবারও আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। রকিব মানিকের রিপোর্টে বিস্তারিত।
সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর বিভিন্ন স্তরের 48 জনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া 2017 ও 2018 সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সম্মাননাও দেওয়া হয়। এ সময় দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ আহ্বানে সাড়া দিয়ে সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের সাথে একাত্ম হয়ে ঝাঁপিয়ে পড়েছিল দেশকে শত্রুমুক্ত করতে। শক্তিশালী পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে 16 ডিসেম্বর 1971 সালে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত বিজয় এবং প্রাণপ্রিয় স্বাধীনতা। এই বিজয় এবং স্বাধীনতা অর্জনের কৃতিত্বের দাবিদার আপনারা। জঙ্গি দমনে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 9 জনকে দেওয়া হয় অসামান্য সেবা পদক, 19 জনকে ভূষিত করা হয় বিশিষ্ট সেবা পদকে। রকিব মানিক, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমানে দেশের রাজনীতি বড় ব্যবসা বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। চলতি বছরের স্বল্পোন্নত দেশের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও বলা হয়, চ্যালেঞ্জিং অর্থনীতির জন্য প্রয়োজন প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি। হলফনামায় প্রার্থীরা সঠিক তথ্য দিচ্ছে কিনা তা যাচাই করার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। শাহরিয়ার ইমনের রিপোর্ট, জানাচ্ছেন মিনালা দিবা। চলতি বছরের জন্য লিস্ট ডেভেলপড কান্ট্রিজ রিপোর্টে অর্থনীতির পরিবর্তনে উদ্যোক্তা শ্রেণীর প্রস্তুতির কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশে স্বনির্ভর উদ্যোক্তা শ্রেণী থাকলেও তাদের বিকাশে সুশাসনের ঘাটতি বড় বাধা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্যবসা শুরু করতে গেলে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে? 50-90% এই ধরনের অপ্রাতিষ্ঠানিক উদ্যোক্তা বলছে তারা বিভিন্ন কারণে তারা রেজিস্ট্রেশন করতে পারে না। দেশে এখন ব্যবসা ও রাজনীতি একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে, আর রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার করে ব্যবসা বাড়ানোর প্রতিযোগিতায় সুষ্ঠু পরিবেশ তৈরিতে বাধা বলে মনে করে সিপিডি। একটা প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতি যদি না থাকে, যেখানে নীতির ভিত্তিতে সার্বজনীন ভাবে আমার ব্যবসার সুবিধা আমরা লাভ করতে পারি, যদি তার পরিবর্তে নির্দিষ্ট সুবিধাভোগী গোষ্ঠীর সৃষ্টি হয়, নির্দিষ্ট সুবিধাভোগী ব্যক্তি উদ্যোক্তার সৃষ্টি হয়, তাহলে সেই প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতি কর্মক্ষম হয় না। এ অবস্থায় যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি সৃষ্টি করার জন্য যে উদ্যোক্তার ভূমিকা দরকার, সেই জন্য প্রতিযোগী উদ্যোক্তাদের ভিতরেও তাদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতা দরকার। সিপিডি বলছে, শুধু এলডিসি থেকে উত্তরণ উন্নয়নের শেষ কথা নয়, নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে প্রতিশ্রুতি থাকা দরকার। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি। দিনাজপুরের হিলিতে জনপ্রিয় হয়ে উঠছে লাইফ পার্চিং বা আলোর ফাঁদ পদ্ধতির ধান চাষ। ধান ক্ষেতের আইলে পানি ভর্তি পাত্রে ও কাগজের ওপর আলো জ্বালে বিভিন্ন পোকা ধরা হচ্ছে। ফসলে পোকার আক্রমণ ঠেকাতে কেমন ওষুধ প্রয়োগ করতে হবে তা নিজে নির্ধারণ করছেন কৃষকরা। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় এ পদ্ধতির দিকে ঝুঁকছেন তারা। কীটনাশকের ব্যবহার কম হওয়ায় ধান চাষের এই পদ্ধতিতে সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। ঢাকার আশুলিয়ায় উত্তরা ব্যাংকের 234তম শাখা উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সহ স্বল্পতম সময়ে সর্বোত্তম সেবার অঙ্গীকার নিয়ে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর এরই সাথে শেষ করছি রাত 9টা 21 মিনিটের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 15 ডিসেম্বরের পর মাঠে নামবে সশস্ত্র বাহিনী, জানালেন সিইসি। বিনা অপরাধে মামলা গ্রেফতার না করার নির্দেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থনৈতিক কূটনীতির ওপর গুরুত্বারোপ।
দেশে গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছে বিএনপি, বললেন কাদের, এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124। অনলাইনে পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।